নগল স্ট্যাম্প পেপার জোগাড় করে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো তিন যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জানা যায় ওই তিন যুবক সহ বেশ কয়েকজন রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক থেকে অভিনব পদ্ধতিতে টাকা তুলতেন। বিভিন্ন এলাকা থেকে ব্যাংকের পাসবই ও নকল স্ট্যাম্প পেপার জোগাড় করে টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ। এদিন ধৃত রাহুল বিশ্বাস, রনি বিশ্বাস ও বিশ্বজিৎ দাস হাঁসখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যেভাবে অল্প বয়সের ছেলেপেলে এইভাবে চুরি করা শিখেছে, স্কুলের টাকা দস্তুর করছে, এর সঙ্গে কে জড়িত আছে তাদেরকে একসঙ্গে ধরে সাজা পায়, এটাই আমরা আশা করি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটু আস্থা রাখছি যে এরা যেন সাজা পায়, এর সঙ্গে যারা জড়িত আছে তারা যেন একসঙ্গে সাজা পায়। আমি ব্যাংকে এসেছিলাম একটা কাজে, এসে দেখি যে তিনজন বাচ্চাকে আটকে রাখা হয়েছে, ব্যাংকে বসিয়ে রাখা হয়েছে। তারপরে ওখানকার হেডমাস্টার মশাই আসলেন, অন্যান্য মাস্টারমশাইরা আসলেন, জিজ্ঞাসা করা হলো। শোনা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ বলছেন, মাস্টারমশাই বলছেন যে ওদের কাছে 33টা অ্যাকাউন্ট আছে এবং ওরা 19টা অ্যাকাউন্ট থেকে প্রায় প্রচুর পরিমাণ টাকা তুলেছে স্কুলের স্ট্যাম্প জাল করে এবং বই ওদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, এইটুকু বাচ্চাদের পক্ষে এত কিছু সম্ভব নয়। আমার দৃঢ় ধারণা এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে হেডমাস্টার মশাই যুক্ত। হেডমাস্টার মশাই যদি যুক্ত না থাকে তাহলে পরে এত বড় ঘটনা ঘটতে পারে না, এবং এটা একদিনে ঘটছে না, ধীরে ধীরে ঘটছে, একের পর এক ঘটছে। এবং যেখানে সবথেকে বড় প্রশ্ন, যে স্টুডেন্টদের অ্যাকাউন্টগুলো তাদের বাড়িতে তাদের কাছে থাকার কথা, সেখানে কী করে স্কুল থেকে এই বইগুলো চুরি হলো? তাহলে আমি দৃঢ় এখান থেকে প্রমাণিত হয় যে হেডমাস্টার মশাই বইগুলো তাদেরকে দিয়েছে বা হেডমাস্টার মশাই এর সঙ্গে যুক্ত। যেভাবেই হোক এর আমি সঠিক তদন্ত হয়ে, যাতে আদিবাসী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশুনো করে, তাদের খাবার দাবার হয়, সেই খাবার দাবার যাতে নির্দিষ্ট পরিমাণ হতে পারে এবং যাতে সঠিক তদন্ত হয়ে দোষীদের দৃঢ় শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক সাজা পায়, সেই ব্যবস্থা আমি চাইছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।